আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবীর নাম বলতে পারবেন একজন ব্যক্তি দ্বারা যান দেখি যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার জান্নাতি 10 জন সাহাবী এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি 10 জন বলতে পারবেন কেউ কিন্তু বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবে ওই যে বারবার একটা কথা বলি 15 20 বছর পড়াশোনা করে 15টা সূরা শিখছেন না 15 বছর পড়াশোনা করে আপনি 15টা হাদিস শিখছেন না ঠিক আছেন 15 বছর পড়েছেন 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না নবীজির 10 জন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনী বলতে পারছেন না ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারছেন না কোন কোন ক্ষেত্রে ওজুর মাসআলাগুলোও বলতে পারছেন না কোনটা ফরজ কোনটা সুন্নাত এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাশাআল্লাহ দুনিয়াবী ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দ্বীনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবীর নাম বলতে পারবেন একজন ব্যক্তি দ্বারা যান দেখি যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার জান্নাতি 10 জন সাহাবী এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি 10 জন বলতে পারবেন কেউ কিন্তু বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবে পারবে না 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন পারবে 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কি না সত্যি কথা বলেন পারবে কি না অবশ্যই পারবে 10টা বাংলা সিনেমার নাম বলেন পারবে 10টা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কি না সত্যি কথা বলেন পারবে কি না অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন 10টা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার 10টা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবে পারবে না জিজ্ঞাসা করে আজকে গিয়ে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবে এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত 10 20 30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে এটা উদ্দেশ্য না অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় সারণী মুখস্থ কেমিস্ট্রি 10 জন সাহাবীর নাম বলতে পারবে না 10 জন নবীর নামও বলতে পারছে না 10টা সূরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সূরা সূরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন 10টা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহামদুই উচ্চারণ করতে পারে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য নাউজুবিল্লাহ অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট হায় হাওয়াস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আর আলহামদু বললে অর্থ পারফেক্ট হয় কুল হুয়াল্লাহু আহাদ কুল বললে একটা অর্থ হয় আর কুল হুয়াল্লাহু আহাদ বললে আরেক অর্থ হয় তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন একটা অর্থ হয় আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আরেকটা অর্থ হয় এগুলো আলেমরা বুঝবে তো কুরআনই তো পড়তে জানছে না 15 বছর 20 বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলেন তো আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে
প্রথম মাসটার নাম কি এটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু 31st নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না 31st নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দেই এই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলো চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রি গুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এ নক্ষত্র পূজারী ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না মুশরিক বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে তো এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষবরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষবরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধের হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করতে শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন আল্লাহর নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসে সওম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাবির পরে তাহাজ্জুদের পরে কোরআন খতম দেওয়ার পরে যাকাত ফিত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ পাক কি করেন আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদুল আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলেছেলা বিয়ে করা জায়েজ খুশি হয়েছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলেছেলা বিয়ে জায়েজ মেয়ে মেয়ে বিয়ে জায়েজ পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদপান করা জায়েজ পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামকে জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান
বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে, আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না, ইসলাম এই নামকা ওয়াস্তে পালন করতে পারবেন না, পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিসিল মিকাফা, তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো, নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে জাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেনা করব, ফ্রি মিক্সিং করব, এইসব মানে হজমরাও ইসলাম পালন করে এই যুগে চলবে না, পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করো।